সন্দেশখালী ঘটনা নিয়ে সরব হলো বাম মহিলা সংগঠন। শনিবার বামফ্রন্টের বিভিন্ন মহিলা সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করে এসে বালুরঘাট থানা ঘেরাও করা হয়। ইতিমধ্যে সন্দেশখালীর তার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পুলিশের দীর্ঘসূত্রিতা নিয়ে তার কঠোর শাস্তির দাবি তোলা হয় এই মিছিল থেকে। পাশাপাশি সন্দেশখালী এলাকায় লুটপাট, জমি দখল ও মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় তদন্তের দাবি জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এই বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে। এই দাবিগুলিতে এদিন বালুরঘাট থানায় বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেন আন্দোলনকারীরা। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, আর আর এন রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া, সাউথ কোচবিহার।